নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লালজিত দিবসে প্রদীপ দত্তরায়কে মির্জাফর আখ্যা, প্রতিক্রিয়া বিটিএফ এর। আসাম রাইফেল এক্স সার্ভিসম্যান সংস্থার সভা, সমস্যা নিয়ে আলোচনা। মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল রক্ষার দাবি, শিলচরে যৌথ সভা সম্পন্ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লালজিত দিবস উপলক্ষে শিলচর গান্ধী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আগত হিন্দু যুব ছাত্র পরিষদের সভাপতি বরাক পৃথকীকরণের ডাক দেবার জন্য বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়কে মির্জাফর আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, বরাকের মানুষ এতদিনে কেন তাঁকে এবং তাঁর সংগঠনের সদস্যদের বরাক থেকে তাড়িয়ে বিদেয় করেননি তাতে তিনি অবাক হচ্ছেন। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। শনিবার বিডিএফ কার্যালয়ে মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বলেন, শৌর্য বীর্য ও দেশপ্রেমের জন্য লালজিত বড়ফুকনকে একজন ভারতীয় হিসেবে তাঁরা তাঁকে শ্রদ্ধা করেন, সম্মান করেন এবং সারা দেশের সাথে বরাকেও লালজিত দিবস আন্তরিক ভাবে পালিত হচ্ছে সেজন্য তারা অত্যন্ত আনন্দিত। কিন্তু লালজিত দিবসের মঞ্চকে যেভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, যেভাবে বীর লালজিতের নামে সাম্প্রদায়িক বিভাজনের প্রয়াস চালানো হচ্ছে, তাকে তারা ধিক্কার জানাচ্ছেন। বিডিএফ বরাক পৃথকীকরণের ডাক দেবার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বরাকে এসে বলেছিলেন যে যদি বরাকের সবাই চান তবে পৃথকীকরণে তার আপত্তি নেই, তবে কি হিন্দু যুব ছাত্র পরিষদের সভাপতি মুখ্যমন্ত্রীকেও বিশ্বাসঘাতক বলবেন? তিনি বলেন, বড় নেতা পৃথক বড়োল্যান্ডের দাবিতে ডিভাইড আসাম 50-50 স্লোগান তুলেছিলেন সেই প্রয়াত উপেন ব্রহ্মকে মুখ্যমন্ত্রী অবধি সম্মান জানিয়েছেন, তাঁকে মির্জাফর বলার সাহস এই হিন্দুত্ববাদী নেতার আছে কি? জয়দীপ বলেন, উগ্র প্রাদেশিকতাবাদ ও জোর করে অসামরিককরণের প্রতিবাদে আসাম থেকে বিচ্ছিন্ন হয়েছে যেসব রাজ্য, তাঁদের নেতাদেরও কি মির্জাফর বলবেন এই নেতা? জয়দীপ এদিন আরও বলেন, বিগত দুর্গাপূজার সময় বীর লালজিতের নাম নিয়ে এক সংগঠন যখন বাঙালি হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় পুজো মণ্ডপে তাণ্ডব চালালো, ধর্মপ্রাণ হিন্দুদের হুমকি দিল, তখন এই সংগঠন কোথায় ছিল? যদিও এদিনের বক্তব্যে এই নেতা তাদের কর্মকাণ্ডের নিন্দা করেছেন, তবুও সেই সংগঠনের নাম উচ্চারণ করার সাহস তার হয়নি এবং দোষীদের শাস্তির দাবিতে একটি কথাও বলেননি। 24,000 বাঙালি হিন্দু বর্তমানে ডিটেনশন ক্যাম্পে বন্দি জীবন কাটাচ্ছেন, তা নিয়ে হিন্দুত্ববাদী সংগঠন বা তার নেতাদের কোনো প্রতিবাদ নেই। বাস্তুহারা হিন্দুদের সুরক্ষা কবচ হিসেবে বিজেপির বহুল প্রচারিত নাগরিকত্ব সংশোধনী বিল রাষ্ট্রপতির স্বাক্ষরের পরও 3 বছর ধরে বাস্তবায়ন হচ্ছে না, এই নিয়েও এই সব নেতাদের প্রতিবাদ করার সাহস নেই। এনআরসিতে নাম নেই বলে 12 লক্ষ হিন্দুদের নাগরিকত্ব ঝুলন্ত, তাদের আধার কার্ড ঝুলিয়ে রাখা হয়েছে এবং সেজন্য তারা অধিকাংশ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, এই নিয়ে এসব নেতারা নিশ্চুপ। বরাকের হিন্দু প্রার্থীদের সরকারি চাকুরিতে চূড়ান্ত বঞ্চনা করা হলেও এদের কিছু এসে যায় না, এরা শুধু ভোটের প্রাককালে উস্কানিমূলক বক্তব্য রেখে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করতে সচেষ্ট থাকেন। তাই কে আসল মির্জাফর তা বুঝে নিতে তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন। স্বাধীনতা সংগ্রামের সময় আমরা দেখেছি একদল এই সংগ্রামে বাধা দিয়েছেন, ব্রিটিশের চোর হয়ে কাজ করেছেন, আমরা ভাষা আন্দোলনের সময় একই অবস্থা দেখেছি, এই উপত্যকারও একদল উগ্র জাতীয়তাবাদী সহযোগিতা করে এই আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তো এইসব মির্জাফর প্রত্যেক আন্দোলনের সময়ই থেকে থাকেন, তো এই জন্য বরাকবাসীকে এইসব ব্যাপারে সতর্ক থাকার আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আরেকটি কথা শেষ বলতে চাই যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে বাক স্বাধীনতার অধিকার সংবিধান স্বীকৃত অধিকার, কাজেই বরাকের যে কোনো নাগরিক পৃথকীকরণের দাবি তুলতে পারেন, সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে। আমরা বরাক উপত্যকার বঞ্চনা বৈষম্য নিয়ে অনেক দিন ধরে কথা বলে আসছি, আমরা
যদি এইসব বঞ্চনা বৈষম্য সরকার সমাধান করতে পারতেন, আমরা মুখ্যমন্ত্রীকে বারবার বলেছি, তাহলে আমরা বরাক পৃথকীকরণের দাবিতে যেতাম না। মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের কথায় কোনো কানই দেননি, সেই জন্য আমরা পৃথকীকরণের দাবিতে এগিয়ে যেতে বাধ্য হয়েছি। আমরা এই দাবি নিয়ে আপাতত এগিয়ে যাব। আমরা আমাদের একটি প্রতিনিধি দল, 10 জনের একটি প্রতিনিধি দল, শীঘ্রই আমরা দিল্লি যাচ্ছি। সেখানে কেন আমরা পৃথকীকরণ চাই সেই যুক্তি ধরে যে স্মারকলিপি, সেই স্মারকলিপি আমরা মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেব। আমরা তাদের কাছে সময় দিয়েছি, আমরা আশা করব যে তারা আমাদের সময় দেবেন এই বিষয়টি গুরুত্ব বুঝে। একই সাথে দিল্লিতে আমরা একটি সাংবাদিক সম্মেলন করব, সেখানে বরাকবাসীর উপর যে সমস্ত বঞ্চনা বৈষম্য, আমাদের দুঃখ দুর্দশা, সমস্ত কিছু আমরা দিল্লিবাসী তথা ভারতবাসীর কাছে তুলে ধরব। এই ব্যাপারে আপামর বরাকবাসীর আশীর্বাদ আমরা প্রার্থনা করছি, আমরা শুভেচ্ছা প্রার্থনা করছি। জয় বরাক। আসাম রাইফেলসের অবসরপ্রাপ্ত কর্মচারী তথা পেনশনপ্রাপ্ত পরিবারবর্গের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে শনিবার শিলচর জেল রোড স্থিত আসাম রাইফেলসের শিলচর 2 নম্বর মেন্টেন্যান্স গ্রুপ প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং ডিমাহাসাও জেলা থেকে আগত প্রায় 500 জন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ও সৈনিক, 150 জন বীর শহীদ পত্নী ও 150 জন মৃত পরিবারের সদস্যদের উপহার তুলে দিয়ে সম্মান জানান হেডকোয়ার্টার মহাপরিদর্শক আসাম রাইফেলসের ডেপুটি আইজি ব্রিগেডিয়ার অনুজ উপাধ্যায়, কমান্ড্যান্ট কর্নেল পঙ্কজ কুমার শুল, কর্নেল কেশব ছেত্রী, কমান্ড্যান্ট সুশান্ত বন্দ্যোপাধ্যায়, মেজর দিব্যেন্দু পাল, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিমলেশ কুমার প্রমুখ। সেই সঙ্গে এদিন মেডিসিন, চক্ষু ও দন্ত চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি তথা অবসরপ্রাপ্ত সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস ও সম্পাদক অমিয় কুমার দাস। इन सब का आप फायदा उठाएं और इसके बाद भी ये मैं आप सबको बताना चाहता हूँ कि ये हम सब एक परिवार हैं और ये रैली के बाद ये कार्रवाई ख़त्म नहीं होती है। इसके बाद भी जब जब आपको लगता है या जो आपके पेंडिंग इश्यूज़ हैं तो आप साहब के थ्रू जो यहाँ ऑफिस खुला हुआ है, आप अपने इश्यूज़ जो पेंडिंग है आप आके प्लीज़ उनको कॉन्टैक्ट कीजिए, आप उनको फॉलो कीजिए ताकि जहाँ तक हो सके हम सब कोशिश करें कि आपके जो मसले हैं उनको हम सॉल्व कर सकें और जितनी आपकी मदद कर सकें, क्योंकि आगे चल के जितने भी हम लोग यहाँ वर्दी में बैठे हैं हम सब ने एक ना एक दिन एक सर्विस में बनना ही है। तो ज़्यादा समय ना लेते हुए मैं एक बार हेडक्वार्टर DGR का भी आभार व्यक्त करता हूँ कि उन्होंने इतने समय पश्चात ये मौका दिया कि यहाँ पे सिलचर में ये रैली ऑर्गेनाइज हो और 4 डिस्ट्रिक्ट के आप सब हमारे परिवारजन यहाँ पे आए। साथ ही मैं कमांडेंट QMJR कल पंकज सौल और उनके साथ जितने अधिकारी गण हैं उनकी पूरी टीम। মাতৃভাষা মাধ্যমে সরকারি স্কুল রক্ষার দাবিতে শনিবার শিলচরের মধ্যস্থ সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের যৌথ সভা সারা আসাম সরকারি স্কুল রক্ষা কমিটির আহ্বানে অনুষ্ঠিত হয়। গত 9 নভেম্বর গুয়াহাটিতে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত সভায় গঠিত সারা আসাম সরকারি স্কুল রক্ষা কমিটি 19 থেকে 25 নভেম্বর পর্যন্ত রাজ্যের মাতৃভাষা মাধ্যমে সরকারি স্কুল রক্ষার দাবিতে রাজ্যব্যাপী কার্যসূচি পালনের যে আহ্বান জানিয়েছিল এরই পরিপ্রেক্ষিতে এই সভা আয়োজিত হয়। চমক দেখাবো, ওয়ার্ল্ড রেকর্ড হবে, আমরা সবাই সেদিকে ভুলে থাকি। মানুষের আমাদের মৌলিক অধিকার, প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার যে আমাদের পদ্ধতি সেটাকে বিনষ্ট করার চক্রান্ত, যাতে আমরা সুস্থ চিন্তা করতে না পারি, স্বাভাবিক চিন্তা বোধ সচেতনতা জাগ্রত না হয়, সেই দিকেই আমাদের চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে মূল কথা। বন্ধুগণ, যদি আপনারা ভেবে দেখেন, দেখবেন
এই সমস্ত কৌশল যাকে বলা হয় অপকৌশল, সেই অপকৌশলগুলোকে চাপিয়ে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা থাকে, মাতৃভাষা শিক্ষা ব্যবস্থা থাকে ধ্বংস করার চেষ্টা চলছে। আমি বলি মাতৃভাষা বর্ণমালা আমার অহংকার। কতগুলো তথ্য পরিবেশন করলাম ছাত্রদের মধ্যে, আর মগজ থেকে সেই তথ্যটা আমার হাতের মাধ্যমে কলমের মাধ্যমে এসে কাগজে লিখে দিলাম, আমি নম্বর পেয়ে গেলাম, আমি পাস করলাম, কেউ এইচ পাস করলো, কেউ ম্যাট্রিক পাস করলো, সেটা কিন্তু শিক্ষা নয়, সেটা শিক্ষা থেকে অনেক দূরে। প্রবীণ সাংবাদিক ও সম্পাদক পরেশ দত্তকে আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পরেশ দত্তের শিলচর মেহেরপুরের বাড়িতে গিয়ে এই সম্মাননা প্রদান করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের প্রধান অধ্যাপক পার্থ সরকারের নেতৃত্বে অধ্যাপক চারবাগ, অধ্যাপক এস এম আল ফরিদ হোসেন, অধ্যাপক আয়েশা তাহেরা রশিদ আনুষ্ঠানিকভাবে পরেশ দত্তকে সম্বর্ধনা জানান। উপস্থিত ছিলেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। বর্ষিয়ান পরেশ দত্তকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরীয় এবং চাদর দিয়ে বরণ করা হয়। তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার সামগ্রী। যে কজন সাংবাদিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্রী পরেশ দত্ত মহাশয়। তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কিন্তু নীরবে কাজ করে গিয়েছেন। আমরা দেখি যে অনেকেই বিশেষভাবে পাদপ্রদীপের আলোয় এসে যান, কিন্তু আমরা শ্রী পরেশ দত্ত মহাশয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে নিরন্তরভাবে তিনি সংবাদ সাধনায় ব্রতী থেকে এবং দীর্ঘকাল ধরে তিনি বিভিন্ন দৈনিকে তিনি সম্পাদকীয় লিখে আসছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। সেই যে তার ধারাবাহিকভাবে সাংবাদিক এবং সম্পাদক হিসেবে তার যে অনবদ্য এজিপির অসম কৃষক পরিষদের সভা আয়োজিত হলো গঙ্গানগরে। এদিন গঠিত হয় ধলাই সমষ্টি ভিত্তিক কমিটি। শনিবার গঙ্গানগর জিপির প্রথম খণ্ডে অনুষ্ঠিত হয়েছে এজিপির অসম কৃষক পরিষদের সভা। এতে অসম কৃষক পরিষদের ধলাই সমষ্টি ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। মোট 52 সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মনোনীত হন রহমান আলী লস্কর ও সম্পাদক মনোনীত হন চিত্তরঞ্জন দাস। দলের ধলাই বিধান পরিষদের সহসভাপতি অজিত কুমার নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শুরুতে কৃষকদের বিভিন্ন সমস্যা সহ সরকারি সহায়তা লাভের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন কৃষক পরিষদ কাছাড় জেলার সভাপতি এনামুল্লাহ লস্কর, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাহারুল হক মজুমদার, কাছাড় কৃষক পরিষদের সহসভাপতি বিমলেন্দু সিনহা, স্থানীয় নাগরিক আব্দুল মতিন লস্কর প্রমুখ। সরকার আমাদেরকে বীজ থেকে আরম্ভ করে ট্র্যাক্টর থেকে আরম্ভ করে সমস্ত কিছু দিয়েছে, কিন্তু আমাদের হাতে পৌঁছায়নি। এর পিছনে মূলত কারণ হচ্ছে আমাদের এই সম্পর্কে মানে বিস্তারিত বিশেষ কোনো নলেজ নেই। দ্বিতীয় হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে অ্যাওয়ারনেস করা হয়নি, তা সব থেকে বড় ধরনের ব্যাপার। আমি যা বুঝলাম আজকে ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে সহযোগিতা করেনি। তৃতীয় হচ্ছে এগ্রিকালচারের সমস্ত সুবিধা পেতে হলে আজকের সময়ে সরকার আমাদের কেমন একটা সিস্টেম করে দিয়েছে। আপনারা অনেকে বলেছেন যারা কমিটি করেছেন কমিটির মেম্বাররা কিছু পেয়েছেন, তো সরকার যদি আপনি কমিটিটা গঠন না করে ভালোভাবে শুনুন, যদি আপনি কমিটির মেম্বার না হন তাহলে অটোর পারমিট 16 কিলোমিটার বৃদ্ধি করার সহ ই ফাইন বন্ধ করার দাবিতে সরব জেলা অটো সংস্থা। অল কাছাড় অটোরিকশা ওনার অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেশন কমিটির শিলচরের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, প্রশাসনের তরফে অতিরিক্ত ই ফাইন করার দরুন তাঁদের পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে। দীর্ঘ 40 বছর ধরে জেলায় যাত্রী পরিষেবা দিয়ে আসলেও সরকারি বৈষম্যের দরুন এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। 16 কিলোমিটার রেডিয়াসে
অটো চলাচলের অনুমতি প্রদান সহ ই ফাইন বন্ধ করার দাবিতে এদিন জেলা প্রশাসনকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। শিলচর পরিবহন মন্ত্রী থাকা সত্ত্বেও শিলচর সহ গোটা কাছাড়ে অতিরিক্ত ই ফাইন করার যন্ত্রণায় অটো চালকরা ঋণের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছে। অটো চালকদের দুরবস্থার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনের কর্মকর্তারা। যদি তাঁদের দাবি শীঘ্রই পূরণ করা না হয় তাহলে আগামী 10 ডিসেম্বরের পর চালকরা তাঁদের অটোর চাবি কাছাড়ে পুলিশ সুপারের হাতে সমছে দেবেন বলে এদিন জানিয়েছেন তারা। আজকে দেখা যায় কি তার শিলচর শহরে পুলিশ প্রশাসনে ট্রাফিক নিয়ন্ত্রণ নামে হাতে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে, গাড়ি ফাইন কালেকশন করছে, গাড়ি ফটো উঠাচ্ছে, ট্রাফিক নিয়ন্ত্রণ ট্রাফিক ব্যবস্থা যেইকে সেই টিমই দিয়েছে। আজ পর্যন্ত ট্রাফিকের কোনো সুরাহা করতে পারেনি, ট্রাফিক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। কপি দিয়েছি আমরা সুপারিনটেন্ডেন্ট পুলিশ মহাশয়কে এবং এই কপি আমরা আগামীকালকে দেব মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে। আমরা আবেদন রাখেছি যে আপনারা অটোর উপর পেট্রোল অটোর উপর যেভাবে জুলুম করছেন আপনারা তা একটু বন্ধ করুন, ই ফাইন যন্ত্রণা বন্ধ করুন এবং আমাদের অটোতে যেরকম পারমিট চলতে লাগে অবৈধভাবে আজকে শিলচর শহরের উপরে 1500-এর অধিক ই অটো চলাচল করছে, তাদের পারমিট লাগে না, হয় তাদের কেনে পারমিট লাগে না, এটার আমরা জবাব চাই। আমরা আমাদের ঘরের যে মন্ত্রী ট্রান্সপোর্ট মিনিস্টার পরিমল শুক্লবৈদ্যের কাছে আমরা আবেদন রাখি যে আপনি আমাদের ঘরের অটো চালক গরিব অটো চালকদের ই ফাইন থেকে রক্ষা করুন। আমরা জেলাধিপতি মহাশয়কে আমরা মেমোরান্ডাম দিয়েছি কিন্তু আজকে আমরা সংবাদ মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, 20 দিনের মধ্যে যদি কোনোরকম ই ফাইন বন্ধ না হয় তাহলে আগামী 9 তারিখ পর 10 তারিখ পর আমরা আমাদের প্রায় 15,000 অধিক যে ই চালানের যে আমরা ভুক্তভোগী অটো চালকরা আমাদের সব অটো সময়ের চাবি আমরা জেলা পুলিশ আধিকারিক মহাশয় সুপারিনটেন্ডেন্ট পুলিশ মহাশয়ের নিকট সমঝে দেওয়ার সিদ্ধান্ত নিতে। করিমগঞ্জ জেলার নীলামবাজারে আয়োজিত জেলা AIUDF-এর কর্মী সম্মেলনে শনিবার দুপুরে উপস্থিত হয়ে সুপ্রিম তথা ধুবড়ী সাংসদ বদরুদ্দিন আজমল বিজেপি সরকার সহ মুসলিম বিদ্বেষী কংগ্রেস দলকে উৎখাতের ডাক দিলেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 70 বছর পর করিমগঞ্জ লোকসভা আসনটি সংরক্ষণ মুক্ত হয়েছে, এখন আমাদের ন্যায় অধিকার ও ন্যায্য পাওনা আদায়ের সময় এসেছে, দল এবার করিমগঞ্জে যোগ্য ব্যক্তিকে টিকিট প্রদান করবে, দলের মনোনীত প্রার্থীকে এবার জয়ী করে বিজেপি সহ কংগ্রেস দলকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানিয়ে আজমল তার বক্তব্যের ইতি টেনে সভাস্থল ত্যাগ করেন। তারা ডিবেট করবে, আমরা কাছে টিভি নাই, আমরা কাছে মিডিয়া নাই, আমি আমার মাতৃভূমিতে থাকবো, আমার কমরে 75 বরস এই বিজেপি এই কংগ্রেসে ঘরে নিয়ে ফেলাই দিছে, আমি এরা যত সমস্যা আছে যত সময় আর আখেরি শ্বাস আছে আখেরি জান আছে ইনশাআল্লাহ কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আপনাদের সাথে আছি। করিমগঞ্জের পোয়ামারা রাজা ব্রিক্স ইন্ডাস্ট্রির সম্মুখে UDF কর্মীদের হাতে আক্রান্ত হলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন UDF কর্মীদের মারে আহত কংগ্রেস নেতা। থমথমে পরিস্থিতি করিমগঞ্জ সিভিল হাসপাতালে। UDF প্রধান বদরুদ্দিন আজমল ও UDF বিধায়ক জাকির হোসেনের নামের হাই হাই স্লোগান দিতে গিয়ে এই ঘটনা সংঘটিত হয়েছে। জানা যায় বদরুদ্দিন আজমল নীলামবাজার সভায় যাওয়ার সময় পাতারকান্দি রোডে কংগ্রেসের নেতা কর্মীরা প্রতিবাদ দেখাতে গিয়ে UDF কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেতা বজলুল হক চৌধুরী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বজলুল হক চৌধুরী আছেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে একসময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল করিমগঞ্জ সিভিল হাসপাতালে। এবং তাই 2 দিন পরে পরে আমরা মুসলিম জাতিকে নিয়ে যেরকম বিদ্বেষমূলক যারা বক্তব্য রাখবেন যে মুসলিম জাতির সুট ঢাকায় ধর্ষক, এটার প্রতিবাদে গতকালকে আইলাহান্দিও প্রোটেস্ট হয়েছে, পুরো আইলাহান্দি জেলার মানুষ মারিয়া প্রোটেস্ট করেছে, আপনারা নিশ্চয়ই দেখবেন। আজকে আমরা
বদরপুরও প্রোটেস্ট হয়েছে, আমরা এখানে করিমগঞ্জ এই রাজা বিক্সর সামনে আমরা শরীফনগর রাস্তার মুখ, আমরা যারা কংগ্রেসই আসলাম, আমার সহায় সুতরাং জেলা পরিষদ প্রতিনিধি আসান ভাই সহ আমি এবং আরো যারা আসলাম, আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করার দিয়েছি, আমরা ভালো পতাকা দেখা দিয়েছি, কিন্তু এখানে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন, বদরপুরের সাব্বির আহমেদ শিখু এবং করিমগঞ্জ ইউডি পর যারা আসেন আমের চৌধুরী সহ এরা আপনারা এমনভাবে আক্রমণ করছে, এরা ধারালো অস্ত্র দিয়া সন্ত্রাসবাদীর মতো আপনারা আক্রমণ করছে, আপনার মাইক সুতরাং জেলা পরিষদ প্রতিনিধি আপনারা দেখতে পারবা তার মাথা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে, চৌকো আঘাত করছে, আমি ধিক্কার জানাই এরকম রাজনীতিতে, আজকে 10-15 বছর থেকে আমি নিজে রাজনীতি করি, কিন্তু বিজেপির এগেনস্টে আমরা বহুত আন্দোলন করছি, কিন্তু এইরকম আপনারা কোনোদিন আমরা কেউ আক্রমণ করছে না, আমরা এগেনস্টে আপনার নেতাও বলাবার পরে আমরা এগেনস্টে আন্দোলন করা হয়, আমরা দাবি হইল কি এই যারা আক্রমণ করছে হাইলাকান্দির এমএলএ সহ আমরা দাবি বিচার করে আপনাদের বিধায়কের অতিসত্বর যে কেনেকে আইনটো সকলের কারণে সমান হয় কি নয় এটি আমি চাম, তার মানে যদি তখেতে যদি একশন নলয় আর সানি বলে একটা লড়ার নাম আমার যিজনে যিজনে মার খাইছে আমার পঞ্চায়েত প্রতিনিধি ইজনে কইছে ইয়া সানিটো কোন হয় কেনেকে মারিব পারিলে, তার মানে কি ইমান ললে ছয় গল নাকি করিমগঞ্জ, আমি এসপি সাহেব আর আমার প্রশাসনিক ব্যক্তিত্ব সকল সুদিব বিচার, আর যদি 12 ঘন্টার ভিতর ই সকলে যদি শাস্তি যদি না পায় কংগ্রেসে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। লালজিত দিবসে প্রদীপ দত্ত রায়কে মির্জাফর আখ্যা, প্রতিক্রিয়া বিডিএফ এর। আসাম রাইফেল এক্স সার্ভিসম্যান সংস্থার সভা, সমস্যা নিয়ে আলোচনা। মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল রক্ষার দাবি, শিলচরে যৌথ সভা সম্পন্ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।